আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। জিরো চ্যানেলের পক্ষ থেকে আজ আরও একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে আসলাম। বিস্তারিত আলাপ করব পুরো ভিডিওর মাঝে। আপনি যদি এই চ্যানেলটিতে একেবারে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশে থাকা লাইক বাটনটি চেপে দিন। আমাদের দেওয়া প্রতিটি ভিডিওই যেন আপনি সর্বপ্রথম দেখতে পান। বিস্তারিত আলাপ করব বিলাটিস সিরাপ ডোজ, ওভার ডোজ, কতটুকু মাত্রা, কতটুকু বয়স অনুযায়ী খেতে হবে তা নিয়ে বিস্তারিত আলাপ করব আপনাদের মাঝে। বিলাটিস হলো ল্যাবিট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের, এটি হলো 60 মিলিগ্রাম সিরাপ। এটি ক্রয় করার সময় অবশ্যই দেখতে হবে ওষুধের ডেট আছে কি না, আর বাচ্চাদের নাগালের বাইরে অবশ্যই রাখতে হবে। আর এই সিরাপটি হলো মূলত বাচ্চাদের জন্য, কতটুকু বয়স থেকে কতটুকু বয়সের বাচ্চাদের জন্য কতটুকু খাবে তা বিস্তারিত আলাপ করব। সর্বপ্রথম বলে রাখি, বিলাস্টিন হলো মূলত সর্দি, কাশি, অ্যালার্জি এবং ঠান্ডাজনিত প্রবলেমের জন্য কাজ করে থাকে। বিলাস্টিন সেম ওষুধটি ট্যাবলেট আকারও আছে, 10 mg 20 mg। যাদের 12 বছরের কম বয়স তাদের জন্য হলো 10 মিলিগ্রাম, আর যাদের বয়স 12 বছর প্লাস তাদের জন্য 20 মিলিগ্রাম। 20 মিলিগ্রাম কয়টা খাবে তা বিস্তারিত আলাপ করব। বিলাটিস মূলত হলো অ্যালার্জির একটি মেডিসিন। বিলাটিস মাত্রা সেবন বিধি কীভাবে অ্যালার্জির রাইন কনস্টেন সিজনাল ও পেরিনিশন অ্যালার্জিক কেন হয়ে থাকে, কিসের কারণে হয়ে থাকে তা অনেকের আমরা জানা আছে। অতিরিক্ত কোনো অ্যালার্জি জাতীয় খাবার খেলে অ্যালার্জি হয়ে থাকে, ধুলিবালি থেকে অ্যালার্জি হয়ে থাকে, বা গোছলের পানিতে কোনো ধরনের সমস্যা থাকলে তা অ্যালার্জি হয়ে থাকে, খাবার থেকেও অ্যালার্জি হয়ে থাকে। তা কীভাবে নিরসন করা যায় তা অবশ্যই আজ এই ভিডিওর মাঝে বলব। বিলাস্টিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তা আজ বিস্তারিত আলাপ করো। পার্শ্ব প্রতিক্রিয়া হলো সাধারণত বিলাস্টিন সেবনের পরে সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা, মাথা ঘুরানো এবং ক্লান্তি বোধ করা, ঘুম, গলা ব্যথা, ডায়রিয়া বাচ্চাদের ক্ষেত্রে। মানে আপনার এটি খেলে সর্বোচ্চ যদি কোনো সমস্যা দেখা দিতে পারে তাহলে শুধু একমাত্র আপনার ঘুম আসতে পারে বা মাথা ব্যথা, বমির ভাব হতে পারে। এই ব্যতীত আর অন্য কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। গর্ভকালীন মহিলাদের জন্য এই ওষুধটি প্রযোজ্য কিনা ট্যাবলেট আকারে যেটি রয়েছে তা বিস্তারিত লাভ করব। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বিলাস্টিনের নিরাপত্তা ব্যবহারের পর্যন্ত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি, তো আর বিস্তারিত বড় করব না। এক কথা হলো কোনো কারণে খাওয়া ঠিক হবে না বিলাস্টিন। যদি কখনও নতুন করে রিসার্চ করে যদি কোনো কিছু পাওয়া যায়, সুনিশ্চিত যদি করে থাকে তাহলে বলবো পরের ভিডিওতে যে বিলাস্টিন গর্ভবতী মহিলারা খেতে পারবে কি না। সো এখন যেন কোনো কিছুই জানা যাচ্ছে না তাহলে এটি না খাওয়াই উচিত। মাত্রা এবং সেবনবিধি নিয়ে কথা বলবো। 2 থেকে 11 বছর শিশুদের জন্য 4 মিলিগ্রাম সিরাপ দৈনিক একবার, শিশুদের ক্ষেত্রে 10 মিলিগ্রাম 60 মিলি, এর অধিক মাত্রার ডোজ অতিক্রম করা উচিত নয়। যদি কোনো ডোজ মিস হয় তবে পরবর্তী নির্ধারিত ডোজ নেওয়া উচিত, অতিরিক্ত ডোজেন নেওয়া উচিত নয়। প্রাপ্তবয়স্কদের জন্য 12 বছর বা এর তার ঊর্ধ্বে 20 মিলিগ্রাম এবং একটি ট্যাবলেট দৈনিক একবার সেবনের পথ মুখে গ্রহণ করতে হবে। মানে 12 বছরের উপরে যাদের বয়স তারা এটি একটি করে ট্যাবলেট খাবে, এর বেশি খাওয়া যাবে না। সো বন্ধু, অনেক কথাই বলেছি, এর মাঝে সবচেয়ে যে কথাটি আপনাকে বলা হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, যা আপনি মানলে আপনি ভালো থাকতে পারবেন। সবসময় আপনি ভালো ব্র্যান্ডের সাবান এবং ডেটল সাবান দিয়ে সবসময় গোসল করবেন, তাহলে আপনি আরও বেশি ভালো থাকতে পারবেন। আসসালামু আলাইকুম।